কে রে আমার পিছু পিছু আসছিস? আমি সাপ চুন্নি, আমাকে ওই মাছটা দিয়ে দাও। কি বললি? আমার কষ্ট করে ধরা শখের মাছ তোকে দিয়ে দেব? আমি যে কদিন মাছ ছাড়া ভাত খাইনি, তাহলে আমি কি খাবো? আজকেও পাতে মাছ জুটলো না, কালকেও যাই হোক মাছ ছাড়া এক মুঠো খেয়েছি, আজ আর খেতে পারবো না। মাছ ছাড়া এ ভাত আমার মুখে রুচবে না। কয়েকদিন শরীরটা ভালো যাচ্ছে না বলে মাছ ধরতে পারিনি। একেই এক কানা করি নেই যে মাছ কিনে খাবো না, যাই ছিপ বড়শি নিয়ে পুকুর থেকে একটা মাছ ধরে আনি। তাহলে রাতে তৃপ্তি করে খেতে পারবো। এই বলে পুজোবুড়ি ছিপ আর বড়শি নিয়ে চলল মাছ ধরতে। কিন্তু পুকুরে অনেকক্ষণ চেষ্টা করেও ছিপে তার একটা মাছও ধরা পড়লো না, তাই বুড়ি খুব হতাশ হয়ে পড়ল। একটা মাছও পড়লো না ছিপে? ঠাকুর, তুমি কি আমার পানে মুখ তুলে তাকাবে না? তুমি তো জানো মাছ ছাড়া আমি এক বেলা তৃপ্তি করে খেতে পারি না। এই বয়সে কি আমার এটুকু ইচ্ছা পূরণ করবে না? আর একটু চেষ্টা করে দেখি, যদি কিছু হয়। পুজোবুড়ি আবার আশা নিয়ে মাছ ধরতে লাগলো। এদিকে খিদেতে অবসন্ন বয়সের ভারে ক্লান্তি নেমে আসে। কখন যে দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে শুরু করে। হঠাৎ ছিপে কিছু একটা টান দেয়। বড় মাছ, আমার বেশ কয়েকদিন হয়ে যাবে, দেখি আর একটা পাই কিনা। বেশ কয়েকদিন মাছ দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, দেখি যাই তাড়াতাড়ি বাড়ি গিয়ে মাছটা রান্নার ব্যবস্থা করি। এই বলে কুজুবুড়ি এক হাতে মাছগুলো নিয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। এদিকে সন্ধ্যা নেমেছে, তার উপর জঙ্গলের পথ, তাই কুজুবুড়ি তাড়াতাড়ি পা চালাতে লাগলো। এমন সময় কুজুবুড়ি খেয়াল করলো তার পিছন পিছন কে আসছে। কে রে আমার পিছু পিছু আসছিস? আমি সাপ চুন্নি, আমাকে ওই মাছটা দিয়ে দাও। কি বললি? আমার কষ্ট করে ধরা শখের মাছ তোকে দিয়ে দেব? আমি যে কদিন মাছ ছাড়া ভাত খাইনি, তাহলে আমি কি খাবো? সাতচল্লিকে যদি বলি মাছটা দেব না, তাহলে সে মাছটা কেড়ে নিতে পারে। এতটা উতলা হইস নে, একটু আয় আমার সাথে, তোকে মাছ দিচ্ছি। এদিকে কুজুবুড়ি যত জোরে হাঁটে আর সাতচুন্নিও তত জোরে হাঁটে। তুই আমায় মাছ দিলি না, আমাকে মাছ না দেওয়ার মতলব করছিস তুই? দাঁড়া দাঁড়া, দেব বলেছি তো, এখানে মাছের হাড়িটা নিয়ে আসি। আনার পর সাতচুন্নি হাড়ির ভেতরে হাত দিয়ে মাছ ধরতে গেল। তখন বুড়ি বলল, আরে আরে কি করছিস এভাবে একটা একটা করে না খেয়ে? তুই এক কাজ কর, ভেতরে গিয়ে একেবারে সবগুলো খা। বেশ ভালো কথা বলেছিস, জ্যান্ত মাছ নিজে হাতে ধরে খাওয়ার মজাটাই আলাদা। এই বলে সাতচুন্নি হাড়ির ভেতরে ঢুকে গেল আর বুড়ি সাথে সাথে ঢাকনাটা বন্ধ করে দিল। তারপর হাড়িটাকে নিয়ে নদীতে ফেলে দিল। এরপর থেকে বুড়ি প্রতিদিন মাছ দিয়ে ভাত খেতে লাগলো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে অবশ্যই শেয়ার করো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমরা দেখা হবে পরের ভিডিওতে।